হ্যালো গাইস, আমরা ব্যাক টু ব্যাক তোমাদের অনেক ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করেই যাচ্ছি। তো আজকে মেইনলি যে জায়গাটা আমি এক্সপ্লোর করব সেটা হচ্ছে সাউথ কলকাতাতে মাত্র 15 দিনের পুরনো একটা রেস্টুরেন্ট, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেখানে তোমরা ফ্যামিলি কিংবা ফ্রেন্ডের সাথে মিলে ইন্ডিয়ান চাইনিজ বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এনজয় করতে পারবে। নামটা হচ্ছে লোকনাথ ফুড প্লাজা। সো গাইজ, আমার পিছনে দেখতেই পাচ্ছ লোকনাথ ফুড প্লাজা, একদম নতুন মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। আর তোমরা লিওন্সের নাম সবাই শুনেছ, সামনে আছে লর্ডসের মোড়, আর লিওন্স থেকে মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, একদম পুরো 6 রাস্তার মোড় কাছেই কিন্তু এটা অবস্থিত। যদি এক্সাক্ট লোকেশন নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া থাকবে, চেক আউট করে নিতে পারো। একদম নতুন একটা রেস্টুরেন্ট, কী কী আইটেম ট্রাই করবো সব কিছু তোমাদের সাথে বিস্তারিত শেয়ার করবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমরা বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। আমি কিন্তু এখন রেস্টুরেন্টের ভিতর আছি এবং রেস্টুরেন্টের সিটিং ক্যাপাসিটি যথেষ্ট ভালো আছে। ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে এনজয় করার মতো একটা পারফেক্ট প্লেস এবং খুব নিট অ্যান্ড ক্লিন। তো তোমরা অ্যাম্বিয়েন্সটা এনজয় করো, আমার তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবারগুলো আসুক, তারপর বাকি কথা হচ্ছে। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, hold tight, chemicals collide. অল রাইট, আমি যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু অলরেডি আমার সামনে চলে এসেছে এবং প্রত্যেকটা ডিশ কিন্তু আমি আলাকাত মেনু থেকে অর্ডার করেছিলাম। তো এক এক করে খাবো এবং সেগুলোর প্রাইস তোমাদের কিন্তু স্ক্রিনে মেনশন করা থাকবে, তোমরা দেখে নিও। তো শুরু করব হচ্ছে সুন্দর একটা ড্রিঙ্কস দিয়ে, নর্মাল ঘোল আছে, ঠিক আছে। তো চলো একটু টেস্ট করে দেখি, দেখো কোয়ান্টিটি বেশ ভালো দিয়েছে, তো চলো একটু টেস্ট করা যাক। নর্মাল ঘোল, বাট একটু মালাই মালাই ব্যাপার আছে, টক ভাবটা একদমই নেই, ভীষণই চিট, ভীষণই রিফ্রেশিং। এবার আসি হচ্ছে স্টার্টারে। প্রথমে যে স্টার্টারটা আমি টেস্ট করবো সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। 1, 2, 3, 4, 5, 6 6টা পিস আছে, এখানে আছে স্যালাড আর এখানে আছে কাসুন্দি। তো চলো একটু কাসুন্দিতে ডিপ করে একটু খেয়ে দেখা যাক। জিনিসটা তোমাদের একটু ভেঙে দেখাই, দেখো ওয়াও, একদম ফিশ একদম ভর্তি ভর্তি আসে, পুরো একদম ফিশ আসা দেখতেই পাচ্ছ, জাস্ট দারুণ। আর একটু কাসুন্দিতে ডিপ করে খেতে হবে। বাইরের লেয়ারটা কিন্তু মারাত্মক ক্রিসপি এবং ভেতরে যে ফিশটা ওরা ব্যবহার করেছে সেটা ওরা ক্লেম করেছে, যেটা ভেটকি এবং টেস্ট করে আমি সেই ফ্লেভারটাই পাচ্ছি। তো স্টার্টার হিসাবে আমি বলবো জাস্ট জমে যাবে এটা। এবার আসি নেক্সট আইটেম, যেটা আমার তো ভীষণই পছন্দ আর তোমাদেরও পছন্দ হবেই নিশ্চয়ই, সেটা হচ্ছে মানচাও স্যুপ, যেটা কিন্তু খুব হেলদি। আমি নিয়েছি হচ্ছে মানচাও, এখানে আছে ক্রিসপি মানচাও আর এখানে আছে হচ্ছে ওয়াও, মারাত্মক ঠিক আছে ব্যাপারটা, একদম চিকেন ভেজিটেবলস এবং হচ্ছে এগসে একদম ভরপুর মাত্রায় আছে, দেখো লাভলি। চলো একটু টেস্ট করা যাক। একটু মানচাও দিয়ে টেস্ট করে দেবো, কারণ জিনিসটা একটু ভাঙি, কারণ না হলে জিনিসটা মুখের মধ্যে যেতে যায় না। একদমই কিন্তু স্পাইসি না, ভীষণই থিক এবং ভীষণই ফ্লেভারফুল। নেক্সট আইটেম আছে আরও একটা স্টার্টার, স্টার্টারটা হলো চিলি চিকেন ড্রাই, জিনিসটা দেখতে ভীষণই টেম্পটিং। 1, 2, 3, 4, 5, 6 পিসেস আছে, উপর থেকে অনিয়ন লিভস এবং হচ্ছে অনিয়ন দেওয়া, তো একদমই হচ্ছে গ্রেভিতে মাখামাখি,
জিনিসটা ড্রাই ঠিকই, বাট অতটাও ড্রাই নয়, হালকা গ্রেভি কিন্তু বা হালকা টেক্সচার কিন্তু এর মধ্যে আছে। তো পিসেসগুলোর সাইজ কিন্তু বেশ স্ট্যান্ডার্ডই আছে, দেখতে পাচ্ছ বেশ স্ট্যান্ডার্ড সাইজ আছে। তো চলো একটু কামড়টা বসানো যাক। আউটার লেয়ারটা কিন্তু ভীষণই পাতলা তোমরা দেখতেই পাচ্ছ, এবং ভিতরে চিকেন যেটা আছে সেটা কিন্তু একদমই বোনলেস আছে, আর হচ্ছে ভীষণ একটা জুসি। আর যেহেতু সমস্ত সসে একদম টস করা ব্যাপার আছে, বাট একটু হালকা হালকা স্পাইসি লাগছে। আমি এখন অবধি যা যা আইটেম ট্রাই করেছি প্রত্যেকটা আইটেমই কিন্তু ভীষণই টেস্টি, বিকজ এটা একটা 15 দিনের পুরনো একটা রেস্টুরেন্ট। যা যা ডিশ আমি ট্রাই করলাম প্রত্যেকটা ডিশ এখনও অবধি কিন্তু আমার ভীষণই টেস্টি লেগেছে, এবং দামটাও কিন্তু ভীষণ রিজনেবল। তো এটা কমপ্লিট করে তারপর মেন কোর্স নিয়ে ব্যাক করছি। নতুন একটা রেস্টুরেন্ট, সব কিছু কভার করার চেষ্টা করছি, ড্রিঙ্কস থেকে শুরু করে স্টার্টার থেকে শুরু করে। এবার আসবো হচ্ছে মেন কোর্স হিসেবে, যেটা আমরা বুঝি সেটা হচ্ছে নয় রাইস আর নয় নুডলস, ঠিক আছে? তো এখানে আছে ভেজ নুডলস আছে, দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি বেশ ভালো মতো দিয়েছে। তো আমি কিছুটা একটু সার্ভ করে নেবো প্লেটে। ভেজিটেবিলের পরিমাণ কিন্তু যথেষ্ট ভালো আছে। চাউমিনটা তো নিয়ে নিয়েছি, তার সঙ্গে যে সাইড ডিশ আছে যেটা আমি খেতে বেশি প্রেফার করি বা যেটা খেতে বেশি ভালোবাসি, তোমরাও খুব ভালোবাসো, সেটা হচ্ছে চিলি চিকেন। আর চাইনিজ ছাড়া জাস্ট আমাদের চলে না, এরকম সাইজের আছে চিকেনগুলো। আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 পিসেস, এটাও 6 পিসেস আছে। গ্রেভি জাস্ট ভর্তি ভর্তি আছে, এবং ক্যাপসিকাম আছে, আর রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার আছে। তো এখান থেকে আমি একটা চিকেন প্লেটে নিয়ে নিচ্ছি, তার সাথে নিচ্ছি একটু গ্রেভি। তো আমি ফার্স্টে শুধু শুধু নুডলসটা একটু টেস্ট করব। দেখো প্রথমেই আমি বলি যে এটা কিন্তু নুডলস না, এটা আমি ভুল বলছি, এটা নুডলস না, এটা চাউমিন, যেরকম হয় সেরকমই দেখতে টেক্সচারটা। তো চলো একটু টেস্ট করা যাক। চিকেনটা একটু কেটে দেখি চিকেনটা কেমন। দেখো ওয়াও, ভীষণই নরম চিকেন, একটু গ্রেভি আর হচ্ছে নুডলস দিয়ে। চলো একটু টেস্ট করা যাক জিনিসটা। নর্মাল আমরা যেরকম চাউমিন খাই সেরকমই এটা লাগলো, এটা আমার মনে খুব একটা লাগেনি, বাট অ্যাভারেজ লেগেছে। চিলি চিকেন যেটা আছে সেটা একটু স্পাইসি আছে ব্যাপারটা, তবে চিকেনটা ভীষণই জুসি। তো ওভারঅল এই ব্যাপারটা আমার অ্যাভারেজ লেগেছে। নেক্সট আইটেমে তো যাবো, বাট তার আগে এরকম সুন্দর একটা রেস্টুরেন্টে খোঁজ দিলাম তোমাদের, তার জন্য কী করতে হবে, তার জন্য ভিডিওটা লাইক করতে হবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। নেক্সট আইটেম হচ্ছে লোকনাথ স্পেশাল চিকেন আর এগ ফ্রাইড রাইস, দেখতে পাচ্ছ নর্মাল ফ্রাইড রাইসের থেকে একটু ডিফারেন্ট কালারটা। আর এখানে নিয়ে যে কুম্পাও, যেখানে হচ্ছে 6 পিসেস ছিল, এতটাই টেস্টি এটা যে আমি দুটো অলরেডি সাটিয়ে ফেলেছি। তো এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে ফ্রাইড রাইস, একটু প্লেটে সার্ভ করে নিই। চিকেন আর এগ ভেজিটেবিলের পরিমাণ কিন্তু জাস্ট ভরে ভরে আছে এর মধ্যে। আর এখানে এখানে যে ফিশ, এটা ফিশের সাইজগুলো দেখতে পাচ্ছ এরকম বেশ স্ট্যান্ডার্ড আছে। আর উপর থেকে কাজু দেওয়া, দেখতে পাচ্ছ কাজু দেওয়া আর বেল পেপার দেওয়া। আর এখানে হচ্ছে তোমার গ্রেভিটা, গ্রেভির টেক্সচারটা দেখতে পাচ্ছ ভীষণই থিক। তো চলো এখান থেকে একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। শুধু শুধু আগে আমি ফ্রাইড রাইস একটু টেস্ট করে দেখব জিনিসটা কেমন খেতে। প্রত্যেকটা স্পুনে কিন্তু তোমার চিকেন এবং এগ জাস্ট ভরে ভরে আছে, ভীষণই হচ্ছে মানে সুন্দর খেতে, আমি তো বলবো যে এটা জাস্ট আউটস্ট্যান্ডিং। এবার যেটা আছে, যেটা কুম্পাও, যেখানের মধ্যে কাজু দেওয়া আছে দেখতেই পাচ্ছ। তো এই যে গ্রেভিটা, এই গ্রেভিটা দিয়ে একটু টেস্ট করব। By the sounds I'm breathing in, hold tight, hold tight. এবার আসছে হচ্ছে ফিশে। দেখো সাইজটা দেখতেই পাচ্ছ বেশ ভালো রকম বড় আছে কিন্তু সাইজটা। চলো একটুখানি কামড়টা বসানো যাক। ভীষণই জুসি এবং ফিশ জাস্ট ভরে ভরে আছে, একদম পুরো ভীষণই ফ্রেশ। দেখো ফিশটাকে একটুখানি কাটি আমি। দেখো দেখো একটা স্পুন এ করলাম, কেটে গেল। আর এখানে কিন্তু, এখানে কিন্তু ফিশটা কিন্তু ভেটকি আছে। তো এখান থেকে একটু ফিশ নিয়ে
আর একটু রাইস নিয়ে চলো খেয়ে দেখা যাক। দেখো আমার কিন্তু নুডলস এবং চিলি চিকেনের থেকে এই আইটেমগুলো কিন্তু বেশি ভালো লেগেছে, কারণ ফ্রাইড রাইসটা একদম ইউনিক খেতে এবং তার সাথে কুম্পাও, এটাও কিন্তু একটা ইউনিক ডিশ। আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার এক্সপিরিয়েন্স জাস্ট জবরদস্ত। খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই, বাইরে বেরিয়ে কিছু কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি বাইরে আছি, আর সত্যি কথা বলতে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো ছিল, ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এবং খুব টেস্টি ফুড, এবং দামগুলোও কিন্তু ছিল খুব রিজনেবল। প্রত্যেকটা খাবারের আমি আলাদা করে রিভিউ দিয়ে দিয়েছি, আর দামগুলো স্ক্রিনে মেনশান করা থাকবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।